কাজী মারুফ জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। খুব অল্প সময়ই বাংলাদেশে চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই অভিনেতা। বাবা প্রখ্যাত পরিচালক কাজী হায়াতের মাধ্যমে চলচ্চিত্রে এসে তারই পরিচালনায় ছবি ইতিহাস দিয়ে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন কাজী মারুফ। 1982 সালের 4 ডিসেম্বর জনপ্রিয় এই অভিনেতা কাজী মারুফ জন্মগ্রহণ করেন। 2001 সালের 22 ফেব্রুয়ারি তারিখে একই দিনে তিনি বিশ্ববিদ্যালয় এবং চলচ্চিত্র জীবন শুরু করেন। সকালে বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন শেষ করে বিকেল 5টায় FDC-র 1 নম্বর ফ্লোরে ইতিহাস চলচ্চিত্রের মহরতের মাধ্যমে তিনি চলচ্চিত্র জীবন শুরু করেন। পরবর্তীতে লন্ডন স্কুল অব কমার্স থেকে ব্যবসায় শিক্ষায় স্নাতক সম্পন্ন করেন কাজী মারুফ। অ্যাকশন ঘরানার চলচ্চিত্রের অভিনেতা কাজী মারুফ তার চলচ্চিত্র জীবন শুরু করেন ইতিহাস ছবির মাধ্যমে। কাজী হায়াত পরিচালিত এই চলচ্চিত্রটি মুক্তি পায় 2002 সালে। প্রথম ছবিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন কাজী মারুফ। কাজী মারুফ সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক চলচ্চিত্রের পাশাপাশি বিকল্পধারা চলচ্চিত্রে অভিনয় শুরু করেছেন। দেহরক্ষী ছবিতে নাম ভূমিকায় আনিসুর রহমান মিলন এবং ববির পাশাপাশি দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। তবে ইফ টিজিং ছবিতে তার কাশেম চরিত্রটি দর্শকপ্রিয়তা পায়। 2014 সালে তিনি কাজী হায়াত পরিচালিত সর্বনাশা ইয়াবা ছবিতে কাজ করেছেন। 2015 সালে অভিনয় করেছেন মাল্টিমিডিয়া ফিল্ম প্রোডাকশন প্রযোজিত ছিন্নমূল ছায়াছবিতে, এতে তার নায়িকা লাক্স চ্যানেলাই সুপারস্টার অরিন। এছাড়াও মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত বিধ্বস্ত ও ফিরোজ খান প্রিন্স পরিচালিত শোধ প্রতিশোধে অভিনয় করেন কাজী মারুফ। বিধ্বস্ত ছবিতে মারুফের নায়িকা ছিলেন অরিন এবং শোধ প্রতিশোধে নায়িকা মৌসুমী হামিদ ও মৌমিতা মৌ। ইমদাদুল হক মিজানের পরিচালনায় বেপরোয়া প্রেমিক ছবিতে অভিনয় করেছেন কাজী মারুফ। এ ছবিতে কাজী মারুফের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌমিতা মৌ। কাজী মারুফ অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ইতিহাস 2002, অন্ধকার 2003, অন্য মানুষ 2004, ক্যাপ্টেন মারুফ 2007, শ্রমিক নেতা 2008, রাস্তার ছেলে 2009, অশান্ত মন 2010, মায়ের জন্য পাগল 2011, মারুফের চ্যালেঞ্জ 2012, দেহরক্ষী 2013, ইফ টিজিং 2013, সর্বনাশা ইয়াবা 2014, ছিন্নমূল 2016, মাস্তান ও পুলিশ 2017, গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ 2019, সৌভাগ্য 2021। কাজী মারুফ তার ক্যারিয়ারে একবারই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, যেটি তার বাবা কাজী হায়াত পরিচালিত ইতিহাস সিনেমার জন্য। আজ 4 ডিসেম্বর, অভিনেতা কাজী মারুফের শুভ জন্মদিন। বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে কাজী মারুফের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন।